রাঙ্গামাটিতে এবছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ঘরে ঘরে চলছে ফসল তোলার ব্যস্ততা। সামাজিক পদ্ধতিতে ধান কাটার কারণে কোনো শ্রমিক সংকট নেই। ফলন ভালো হওয়ায় করোনা পরবর্তীতে জেলার খাদ্য ঘাটতি মোকাবেলা করা সম্ভব হবে বলছে সংশ্লিষ্টরা। রাঙ্গামাটির সংবাদদাতা মোহাম্মদ কামাল উদ্দিনের পাঠানো প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন নাইমুল হাসিব। রাঙামাটির পাহাড়ির ঢালে ঢালে এখন বোরো ধান কাটাই ব্যস্ততা, ফসল ঘরে তোলায় ব্যস্ত পাহাড়ি জনপদের মানুষ। এবার ফলন ভালো হওয়ায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছেন তারা। সামাজিক পদ্ধতিতে ধান কাটার কারণে নেই শ্রমিক সংকট, এছাড়া সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছে হারভেস্টার। লেবার পাওয়া যায় না, টাকা থাকলে লেবার পাওয়া যায় না। দাম তো দেখা যাচ্ছে মোটামুটি ভালো ভালো হয়েছে সবাইর, গত বছরের তুলনায় এবছর মোটামুটি কোন রকম আর কি। কৃষি বিভাগ বলছে এবার পাহাড়ে বোরো ধানের ফলন ভালো হয়েছে। আমরা মনে করি যে আমরা যে খাদ্য সংকটের কারণে যে চিন্তাভাবনা করতেছি, তো সেই জন্য আমরা যে ফলন যদি আমরা হিসেব করি, আমার মনে হয় কিছুটা হলেও আমরা খাদ্য সংকট দূরীকরণে আমাদের এই বোরো আমরা সহায়তা পাবো। করোনা পরিস্থিতিতে পার্বত্য অঞ্চলের চাষিদের ক্ষতি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।